জুডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই, প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, উচ্চ মাধ্যমিকে 64টি বিষয়ের নয়া সিলেবাস আগামী সপ্তাহে। উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস পাল্টে যাচ্ছে, নয়া শিক্ষাবর্ষ থেকেই সেই নয়া সিলেবাস চালু হতে চলেছে। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই প্রথম ব্যাচ হবে যারা নয়া সিলেবাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে, আর 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেমিস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে বই ছাপানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই বই বাজারে চলে আসবে বলে সংসদের তরফে জানানো হয়েছে, যদিও তাতে উদ্বেগ কাটছে না পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের, কারণ এখন অনেকেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা শুরু করে দেয়। সেই পরিস্থিতিতে নয়া সিলেবাসের বই প্রকাশ করতে যত দেরি হবে তত তাদের অসুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 2024-25 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা চালু হতে চলেছে, আর সেই শিক্ষাবর্ষ থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নয়া সিলেবাস চালু করা হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে যে 64টি বিষয় আছে সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাস পাল্টে যাচ্ছে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন হারে সিলেবাস পাল্টাচ্ছে। কোনো বিষয়ে সিলেবাস পাল্টাচ্ছে 80%, কোনো বিষয়ের ক্ষেত্রে কিছুটা কম সিলেবাস পাল্টাচ্ছে। সেই সঙ্গে সংসদের সভাপতি জানিয়েছেন, নয়া সিলেবাসের ভিত্তিতে ইতিমধ্যে বই ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে, শীঘ্রই নয়া বই বাজারে চলে আসবে। দ্রুত যাতে বই বাজারে আনা যায় সেজন্য প্রাথমিকভাবে প্রয়োজনে একটি সেমিস্টারের বই প্রকাশ করতে বলা হয়েছে, যাতে পড়ুয়ারা প্রাথমিকভাবে পড়াশুনো শুরু করতে পারেন। তারপর ধাপে ধাপে বাকি সেমিস্টারের বই প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস পাল্টানো হয়েছে। সংসদের পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ভালো ফল করতে পারেন সেটা মাথায় রেখেই সিলেবাস তৈরি করা হচ্ছে। যুক্ত করা হয়েছে সাম্প্রতিক বিষয়, যে বিষয়গুলি সাম্প্রতিক সময়ে ভারত বা বিশ্বের ক্ষেত্রে দাগ কেটে গিয়েছে এবং সুদূরপ্রসারী প্রভাব আছে। ইতিহাসের ক্ষেত্রে কিছু পুরনো অংশ ছেটে ফেলা হয়েছে, যুক্ত করা হয়েছে 2023 সালে ঘটেছে এমন কিছু ঘটনা। একইভাবে বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও নয়া বিষয় যুক্ত করা হচ্ছে। তাছাড়া বাংলা এবং ইংরেজির পাঠ্যক্রমের প্রায় পুরোটাই পাল্টে গিয়েছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। পাল্টে যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসও, শুধু তাই নয়, কলা বিভাগের প্রজেক্টগুলিতে আমূল পরিবর্তন আসছে। সিলেক্ট টপিক অনুযায়ী প্রবন্ধ লিখে দিলেই আর নম্বর মিলবে না। সংসদ সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহেই সামগ্রিক সিলেবাস প্রকাশ করা হবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।